হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে কুমড়োর তরকারি করে দেখাবো। আমি কুমড়ো বড় বড় করে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবং সাথে নিয়ে নিয়েছি নুন, হলুদ, পাঁচফোড়ন এবং একটা শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে কেটে রাখা কুমড়োগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম, এবার জল দিয়ে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর, কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন একটু জল আছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনারা যেমন মিষ্টি খান সেই হিসেবে পরিমাণ মতো দেবেন। একটু নেড়ে দিই, জলটা কমে গেলে না দিয়ে দেব। আমার কুমড়ো তরকারি হয়ে গেছে, হালকা গেদি আছে, এটা পরে বসে যাবে। এবার আমি নামিয়ে ফেলবো। আমার কুমড়ো তরকারি রেডি, এবার পরিবেশনের পালা। আপনারা মুড়ি, লুচি, পরোটা দিয়ে খেতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। টাটা।